আসসালামু আলাইকুম। তো আজকে আমরা 2013 সালে রিলিজ হওয়া ব্যাটেল ডগস মুভিটি এক্সপ্লেন করব। এই মুভিটির আইএমডিবি রেটিং 3.5 আউট অফ 10। এখানে আমরা দেখতে পারব কিভাবে একটি ভাইরাসের কারণে মানুষেরা নেকড়েতে পরিবর্তন হয়ে যায়, যার ফলে শহরের মধ্যে অনেক বিপদ নেমে আসে। তো আশা করি এই মুভিটি আপনারা খুবই এনজয় করবেন। তো চলুন আজকের এই মজাদার মুভিটি শুরু করা যাক। তো মুভির শুরুতে আমাদের একটি প্যাসেঞ্জারকে দেখানো হয় যার শরীরের অবস্থা অনেক খারাপ হতে থাকে। তারপর সে ওয়াশরুমে যায় আর সেখানে নিজের আহত থাকা হাতটি দেখতে থাকে, যার ফলে তার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। সে কাঁপতে থাকে আর তার মুখ থেকে তরল জাতীয় কিছু পড়তে থাকে। এখানে তার চোখের কালারও পরিবর্তন হয়ে যায় আর তারপরই সাথে সাথে সে একটি মানুষ থেকে নেকড়েতে পরিবর্তন হয়ে যায়। তারপর এই নেকড়েটিকে যখন সবাই এয়ারপোর্টের মধ্যে দেখে তখন সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়, যার ফলে সেখানে সবাই দৌড়াদৌড়ি করতে থাকে। এখানে এই মেয়েটি নেকড়ে হওয়ার ফলে সবাইকে মারতে থাকে, কিন্তু তারপরই সেখানে পুলিশও এসে পড়ে। কিন্তু এখানে এই নেকড়েটিকে পুলিশরাও কন্ট্রোল করতে পারে না, যার ফলে অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছিল তাকে থামানো। আর এখানে সে মানুষকেও মারতেই থাকে। আর এখানে যাদের গায়ে এই নেকড়ের মুখে লালা পড়তো সেও আস্তে আস্তে নেকড়ে হয়ে যেত, আর এখন তারাও নেকড়ে হয়ে বাকি লোকদের মেরে ফেলে। তারপর আমরা দেখতে পারি সিচুয়েশন অনেক বেশি খারাপ হয়ে গেছিলো, যার ফলে সেখানে সরকার থেকে আর্মিদের পাঠানো হয়। তারপর এখানে আর্মিরা এয়ারপোর্টে এসে একটা স্পেশাল গ্যাস ছাড়ে, যার ফলে যারা নেকড়ে হয়ে গেছিলো তারা সবাই দ্বিতীয়বার মানুষ রূপে ফিরে আসে আর সাথে সাথে অজ্ঞানও হয়ে যায়। তারপর আমরা দেখতে পারি এই সকল লোকদের একটা জায়গায় নিয়ে যাওয়া হয় আর সেখানে নিয়ে গিয়ে সবার হাতের মধ্যে একটি মাইক্রোচিপ লাগানো হয়, যার ফলে তাদের মধ্যে কেউ যদি এখান থেকে পালিয়েও যায় তো তাদের খুব সহজেই ট্র্যাক করা যাবে। তারপর এখানে তাদের খাবার জন্য একটি মেডিসিনও দেওয়া হয় যাতে তাদের হার্টবিট কন্ট্রোলে থাকে, কারণ যদি তাদের হার্টবিট আবার দ্বিতীয়বার বেড়ে যায় তো তারা আবার নেকড়েতে বদলে যেতে পারে। আসলে এখানে সবাই আর্মির সৈন্য ছিল আর তাদের সবাইকে কন্ট্রোল করছিল তাদের জেনারেল, যার নাম ছিল মর্নিং। এখানে মর্নিং খুবই নির্দয় ছিল, সে এখানে সকল লোকদের প্রাণীর মতো ট্রিটমেন্ট করছিল, যে সকল ইনফেক্টেড লোকদের নেকড়ে মনে করছিল। কিন্তু এখানে মেজর হুকম্যান তাকে এটা বোঝানোর চেষ্টা করে যে তাকে এই সকল লোকদের সাথে ভালোভাবে ব্যবহার করা উচিত যাতে সকল লোক ভালোভাবে থাকতে পারে, কিন্তু জেনারেল এখানে মেজরের কথায় কোনোই গুরুত্ব দেয় না। তখনই এর মধ্যে একটা লোক সেখানে নেকড়ে হয়ে যায়। এখানে এই নেকড়েটিকে আটকাতে গিয়ে আর্মির চারজন অফিসার মারা যায়। তারপর সেই নেকড়েটিকে কন্ট্রোল করার জন্য তার উপর বেহুশ খাওয়ার ইঞ্জেকশন ফায়ার করা হয়, যার ফলে এই নেকড়েটি সেখানেই বেহুশ হয়ে যায়। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই সেই নেকড়েটির আবার জ্ঞান ফিরে আসে, কিন্তু ততক্ষণে সে মানুষ হয়ে গেছিল। এখন জেনারেল মর্নিং এই লোকটিকে একটা রুমে বন্দি করে দেয় আর তার সামনে আরও একটি লোককে নিয়ে আসে যে তার মতোই নেকড়ে ছিল, আর তাদের দুজনকে চেয়ারের মধ্যে বেঁধে রাখা হয় আর তাদের একটি ইঞ্জেকশনও দেওয়া হয়, যার ফলে তাদের দুজনের হার্টবিট বেড়ে যায়, যার ফলে তারা দুজন আবার নেকড়ে হয়ে যায়। তারপর এখানে তাদের দুজনের মধ্যে ফাইট হয়, যেখানে একটি নেকড়ে আরেকটি নেকড়েকে মেরে ফেলে। এখানে সব কিছু জেনারেল মর্নিং দেখছিল আর সে তাদের নিজের আর্মিতে ব্যবহার করতে চাইছিল, আর সে এসব নেকড়েদের নিজের শত্রু শহরের বিপক্ষে ব্যবহার করতে চাইছিল। তারপর এখানে আমাদের একজন ডাক্তারকে দেখানো হয় যে বলতে থাকে এই ভাইরাস থুতুর মাধ্যমে ছড়ায় অপর ব্যক্তির শরীরে, আর যখন তারা নিজের থুতু কোনো নর্মাল ব্যক্তির গায়ে ফেলে তো এভাবে সেই ব্যক্তিটি এই ভাইরাসের মাধ্যমে ইনফেক্টেড হয়ে যায়। যদি আমরা এই ভাইরাসের কোনো মেডিসিন পেয়ে যাই তো এই ভাইরাসের চিকিৎসাও করতে পারবো। এর মধ্যেই সেখানে মেজর হুকম্যান এসে পড়ে, যে কিনা এয়ারপোর্ট যাচ্ছিল। সে এয়ারপোর্ট এই কারণেই যাচ্ছিল যার ফলে সে সেখানে গিয়ে পেশেন্ট জিরোকে খুঁজে বের করতে পারে। এখানে ডাক্তার হুকম্যানকে বলতে থাকে পেশেন্ট জিরো সেই হবে, যেই প্যাসেঞ্জারের ব্যবহার সবার আগে পরিবর্তন হয়েছে সেই পেশেন্ট জিরো। তারপর মেজরের যাওয়ার পর এখানে জেনারেল নিজের জুনিয়রের সাথে কথা বলতে থাকে, যদি হুকম্যান জিরো পেশেন্টকে পেয়ে যায় তাহলে হতে পারে আমরা এই ভাইরাসের অ্যান্টিডট বানাতে পারবো, আর এভাবে আমরা তাদের অস্তিত্বও বাড়াতে পারবো, আর যখন ইচ্ছা আমরা এই লোকদের নেকড়ে বানিয়ে যুদ্ধের জন্য ব্যবহার করতে পারবো। আর যখন হুকম্যান জিরো পেশেন্টের খবর তোমাকে বলবে তখন তুমি তাকে মেরে ফেলো, কারণ সে দ্বিতীয়বার নেকড়েদের মানুষ বানাতে পারে, কিন্তু আমাদের তো তাদের ব্যবহার যুদ্ধের জন্য করতে হবে। তারপর এখানে আমরা দেখতে পারি হুকম্যান এয়ারপোর্ট পৌঁছে যায় আর সে একটি অ্যাডভান্স টেকনোলজি ক্যামেরার মাধ্যমে সকল রেকর্ডিং দেখছিল, আর তখনই সে ওই ভিডিওর মধ্যে একটি প্যাসেঞ্জারকে দেখতে পায় যার চেহারার মধ্যে চিন্তা দেখা যাচ্ছিল, আর এটা সেই প্যাসেঞ্জার ছিল যাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম।
তারপর যখন হুকম্যান এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকে তখন তার নজর ওই মেয়েটির ক্যামেরার মধ্যে পড়ে। তারপর সে এখানে সিকিউরিটি গার্ডের থেকে ওই মেয়েটির ক্যামেরা নিয়ে নেয়। এখানে সে ক্যামেরার মধ্যে শুধুমাত্র নেকড়ের ছবি দেখতে পায়। এখানে একটি নেকড়ে তাকে কামড় দিয়েছিল আর সেই নেকড়েটির একটা দাঁত সেই মেয়েটির হাতেই রয়ে গেছিল। এখন এখানে মেজর হুকম্যান এটা ক্লিয়ারভাবে বুঝে যায় যে এই মেয়েটি 0% আর মেজর হুকম্যান এখানে এই সকল ইনফরমেশন জেনারেল মর্নিংকে দিয়ে দেয়। কিন্তু এখানে জেনারেল মর্নিং হুকম্যানকে মারতে চাইছিল যার ফলে সে ওই সকল লোকদের থেকে একটা ইনফেক্টেড লোককে ইঞ্জেকশন দিয়ে দেয় আর তাকে এয়ারপোর্টে ছেড়ে দেয় যার ফলে সেই লোকটি নেকড়ে হয়ে হুকম্যানকে মেরে ফেলে। তারপর আমরা দেখতে পারি সেই লোকটি নেকড়ে হয়ে হুকম্যানের কাছে আসতে থাকে আর সে হুকম্যানের ওপর অ্যাটাক করতেই যাবে। কিন্তু হুকম্যান এখানে তাকে শান্ত করার চেষ্টা করে আর নিজের পিস্তলকে একটা সাইডে রেখে দেয়। কিন্তু এখানে এই নেকড়েটি হুকম্যানের ওপর অ্যাটাক করে দেয় যার কারণে হুকম্যান এখন এই নেকড়েটিকে মেরে ফেলে। অপরদিকে আমাদের জেনারেল মর্নিংকে দেখানো হয় যে সবাইকে বলতে থাকে যে হুকম্যানের কথা কেউ বিশ্বাস করো না কারণ সে নিজেই ইনফেক্টেড হয়ে গেছে। এখানে জেনারেল মর্নিং এইসব এই জন্য বলে কারণ সে চাইতো তার প্ল্যান সম্পর্কে কেউ যাতে জানতে না পারে আর হুকম্যানকে ইনফেক্টেড ভেবে ধরে ফেলে। এখানে জেনারেল মর্নিং যে সকল লোকদের আটকে রেখেছিল তাদের মধ্য থেকে ডোনাকে খুঁজতে থাকে। এখানে ডোনা মানে সেই মুভির শুরুতে থাকা মেয়েটি, সেই মেয়েটি ছিল 0%। তারপর ডোনা এখানে জানতে পারে যে তাকে আর্মির জেনারেল খুঁজছে। তখন সে লুকাতে থাকে যার ফলে তার হার্টবিট বাড়তে থাকে আর সে আস্তে আস্তে আবার নেকড়ে হয়ে যায়। কিন্তু সে এখন নেকড়ে হয়ে সেখান থেকে পালাতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত আর্মির লোকেরা তাকে ধরে ফেলে কারণ আর্মির লোকেরা ওই এরিয়ার আশেপাশে বৈদ্যুতিক দেয়াল লাগিয়ে দিয়েছিল যেগুলো ডোনা পার করতে পারে না। এই কারণে এখন তারা ডোনাকে ধরে ফেলে আর তাকে আর্মির ল্যাবে নিয়ে আসে। এখানে ল্যাবে নিয়ে আসার পর ডোনার পুরো বডি স্ক্যান করতে থাকে। তখনই তারা ডোনার হাতের মধ্যে নেকড়ের দাঁত দেখতে পায় যেখানে জেনারেল মর্নিং এখন ডোনাকে মারতে যাবে। কিন্তু তখনই এর মধ্যে সেখানে মেজর হুকম্যান এসে পড়ে। এখানে হুকম্যান এসে জেনারেলকে বাধা দেয় আর তাকে বলে যে ডোনাই পেশেন্ট 0 আর তার হাতের ভিতর যে নেকড়ের দাঁতটি আছে সেটার মাধ্যমে আমরা অ্যান্টিডট বানাতে পারবো। এসব শুনে এখন জেনারেল মর্নিং হুকম্যানের কথা মেনে নেয় আর ভাবতে থাকে যদি সে এই ভাইরাসের অ্যান্টিডটই না পায় তাহলে সে কীভাবে ওই সকল লোকদের যুদ্ধে ব্যবহার করবে। তারপর আমরা দেখতে পারি ডাক্তার ডোনার হাত থেকে সেই নেকড়ের দাঁতটি বাহির করতেই যাবে। তখনই হঠাৎ করে ডোনার হার্টবিট বেড়ে যায় আর সে সেখানেই নেকড়েতে রূপান্তরিত হয়ে যায় আর জোরে জোরে আওয়াজ করতে থাকে। যখনই ডোনা জোরে জোরে নেকড়ের মতো আওয়াজ করতে থাকে তখনই সেখানে যে কজন ইনফেক্টেড লোক ছিল তারা সবাইও নেকড়ে হয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। এরপরে ডোনা তার সামনে থাকা একজন অফিসারকে মেরে ফেলে যার ফলে সবাই ভয় পেয়ে ল্যাব থেকে পালিয়ে যায়। কিন্তু এখানে হুকম্যান নিজের পিস্তল সাইডে রেখে দেয় আর ডোনাকে শান্ত করার চেষ্টা করে। এখানে ডোনা হুকম্যানের কথা শুনে নেয় আর শান্ত হয়ে যায়। তারপর ডোনা আবার দ্বিতীয়বার মানুষও হয়ে যায়। তারপর আমরা দেখতে পারি অপরদিকে বাকি নেকড়েরা শহরের মধ্যে পৌঁছে গিয়েছিল আর শহরে এসে তারা সেখানে হামলা করতে থাকে। এখানে ডোনা আর হুকম্যান সেখানে একটা তার ছিল যার মাধ্যমে তারা বাইরে এসে পড়ে। তখনই জেনারেল মর্নিংয়ের সৈন্যরা তার ওপর গুলি করতে থাকে কিন্তু তারা তিনজন একটি বোর্ডের মধ্যে বসে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু জেনারেল মর্নিং এখানে তাদের ট্রেস করে ফেলে কারণ ডোনার হাতে একটা মাইক্রোচিপ লাগানো ছিল যার সাহায্যে তারা তাদের ট্রেক করতে পারত। এখন যখন হুকম্যান ওই দুজন লেডিকে নিজের সাথে করে নিয়ে যাচ্ছিল তখনই সেখানে জেনারেল মর্নিংয়ের সৈন্যরা এসে পড়ে আর তারা সেখানে ডাক্তার আর ডোনাকে নিজের সাথে করে নিয়ে যায় আর হুকম্যানের ওপর গুলি করতে থাকে। এখানে হুকম্যানের গায়ে একটা গুলি লেগে যায়। আর অপরদিকে আমরা দেখতে পারি প্রেসিডেন্টও একটি অর্ডার দিয়ে দিয়েছে যে শহরের সকল ব্রিজকে ব্লাস্ট করে দেয়া হোক যার ফলে এই সকল নেকড়েরা ব্রিজের মাধ্যমে এক শহর থেকে অন্য শহরে যেতে না পারে। আর এখানে প্রেসিডেন্ট আরও অর্ডার করে যে পুরো নিউ ইয়র্ক শহরকে ব্লাস্ট করে দেয়া হোক। তারপর এখানে দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের মেজর হুকম্যানকে দেখানো হয় যে গুলি লাগার পরও এখনও জীবিত ছিল আর সে একটি গাড়ি নিয়ে আর্মির ল্যাবের দিকে যেতে থাকে। তারপর আমরা দেখতে পারি ডাক্তার এখানে ডোনার হাত থেকে সেই নেকড়ের দাঁতটি বের করে ফেলে আর এরপরে ডাক্তার অ্যান্টিডটও বানিয়ে ফেলে। কিন্তু তখনই মেজর হুকম্যান সেখানে একটি ব্লাস্ট করে আর এই ব্লাস্টের আওয়াজ যখনই জেনারেল মর্নিং শুনতে পায় তখন সে নিজের সৈন্যদের নিয়ে এখানে চলে আসে। আর অপরদিকে ডাক্তার মেজরকে সেই নেকড়ের দাঁতটি দেখায় আর তাকে বলতে থাকে যে আমরা অ্যান্টিডট পেয়ে গেছি। আর তারপর যখন তারা তিনজন আবার সেখান থেকে পালাতে থাকে তখনই জেনারেলের সৈন্যরা তাকে দেখে ফেলে আর সেই সৈন্য তাদের তিনজনের কাছে সেই নেকড়ের দাঁতটি চাইতে থাকে। এখানে মেজর হুকম্যান একটা কাগজের মধ্যে একটি বম পেঁচিয়ে নেয় আর সৈন্যদের দিকে সেটা ছুড়ে মারে আর বলতে থাকে এটাই নেকড়ের দাঁত।
তারপর এখানে যখনই একজন সৈন্য সেই কাগজটিকে টাচ করে তখনই সাথে সাথে সেখানে ব্লাস্ট হয়ে যায়, যার ফলে এখানে সৈন্যরা অনেক আহত হয়ে যায়। কিন্তু তখনই সেখানে জেনারেল মনিকো হুকম্যানের ওপর অ্যাটাক করে দেয়। কিন্তু ঠিক ওই সময় সেখানে একটা নেকড়ে এসে পড়ে আর জেনারেল মনিকোকে মেরে ফেলতে থাকে। কিন্তু এখানে জেনারেল মনিক মরতে মরতেও তার সাথে সেই নেকড়েটিকেও মেরে ফেলে। এখন এখানে তাদের তিনজনের রাস্তা তো একদম ক্লিয়ার হয়ে গেছিলো, কিন্তু জেনারেল মনিক যে মনে হচ্ছিলো মারা গেছে সে আসলে মারা যায়নি, সে এখনও জীবিত ছিল। আর সে নেকড়ের কামড়ের ফলে আস্তে আস্তে নিজেও নেকড়েতে ট্রান্সফার হতে থাকে। তারপর আমরা দেখতে পারি মেজর হুকম্যান নিজের সাথে করে ডোনাকে নিয়ে যায়, একটি প্লেন নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এখানে জেনারেল মনিক নেকড়ে হয়ে যায় আর তাদের প্লেনের ওপর অ্যাটাক করে দেয়, যার ফলে তাদের প্লেনের মধ্যে আগুন লেগে যায় আর তাদের প্লেন একটি ব্রিজের ওপর গিয়ে পড়ে যায়। এখন এই প্লেনের ভিতর জেনারেল মনিকও ছিল আর সে ডোনাকে নিজের সাথে করে টানতে টানতে ভিতরে নিয়ে যায়, যার কারণে হুকম্যান নিজের শরীরে একটা ইঞ্জেকশন পুশ করে দেয়, যার ফলে সেও নেকড়েতে রূপান্তরিত হয়ে যায়। কারণ সে এখন জেনারেল মনিক যে অলরেডি নেকড়ে হয়ে গেছে তার সাথে ফাইট করে ডোনাকে বাঁচাতে পারে। আর অপরদিকে আমরা দেখতে পারি শহরের সকল ব্রিজের মধ্যে ব্লাস্ট হচ্ছে, যাতে শহরে যতগুলো নেকড়ে ছিল তারা অন্য শহরে যেতে না পারে। তারপর আমরা দেখতে পারি এখানে জেনারেল মনিক আর মেজর হুকম্যানের মধ্যে ফাইট হয়, যেখানে জেনারেল মনিক মেজর হুকম্যানকে অনেক বেশি আহত করে ফেলে, যার ফলে হুকম্যান আবার মানুষ হয়ে যায়। তারপরে আমরা দেখতে পারি ডোনা সেখানে একটি বন্দুক উঠিয়ে নেয় আর গুলি করে জেনারেল মনিককে মেরে ফেলে। এখানে ডোনাও অনেক বেশি আহত ছিল, যার ফলে সেও এখানে মারা যায়। তারপর হুকম্যান সেখানকার প্রেসিডেন্টকে কল করে আর তাকে বলতে থাকে আমাদের এই ব্লাস্টের মিশনকে থামানো প্রয়োজন, কারণ আমি এই ভাইরাসের অ্যান্টিডট পেয়ে গেছি আর এখন আমরা নিজেদের শহরকে বাঁচাতে পারবো। নিউ ইয়র্ক শহরে ব্লাস্ট করার অর্ডার ক্যান্সেল করা হোক, কারণ আমার কাছে এই ভাইরাসের অ্যান্টিডট আছে। কিন্তু তখনই আমরা দেখতে পারি একটি বম্ব সেই ব্রিজের মধ্যে ফালানো হয়, যে ব্রিজের মধ্যে ডাক্তার আর হুকম্যান ছিল। তারা দুজন এখানে ব্রিজ থেকে সমুদ্রের মধ্যে জাম্প করে আর এখন প্রেসিডেন্ট নিজের সকল অর্ডার থামিয়ে ফেলে। সে নিজের অর্ডার থামিয়ে দেয় আর বলতে থাকে এখন আর শহরে কোনো বম্ব ব্লাস্ট করানো হবে না। তারপর মেজর হুকম্যান যখন সেখানে নিজের কাছে সেই নেকড়ের দাঁতটি দেখতে পায় তখন সে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তারা এই দাঁতটিকে হারায়নি, কারণ তারা এই দাঁতের মাধ্যমেই এই ভাইরাসের অ্যান্টিডট বানাতে পারত। আর এরপরে এখানে এই মুভির সমাপ্তি হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ, টাটা।